বাচ্চারা হলো আল্লাহর এক অসাধারণ সৃষ্টি। এদের কিলকিলানি হাসি, অসাধারণ ফিচার এবং নাদুস নুদুস চেহারা দেখে যে কোনো পাথরের মনও মুমের মতো গলতে শুরু করে। কিন্তু এর মধ্যে যদি আবার কথা হয় গ্ল্যামারাস হিরো হিরোইনদের বাচ্চাদের কথা, তাহলে তারা যে কেমন সুন্দর হবে এটা তো আপনি বুঝতেই পারেন। আর তাই আমাদের আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির আমাদের পরিচিত এমন এমন সব নায়ক নায়িকাদের বাচ্চাদেরকে দেখাবো, যাদেরকে হয়তো আপনি আগে কখনোই দেখেননি, যাদের কিউটনেস দেখে আপনি ফিদা হয়ে যাবেন। তাহলে চলুন তাদের কিউটনেস দেখার জন্য ভিডিওটি শুরু করা যাক। দুলকার সালমান ডটার মারিয়াম। যদি আপনি সাউথ ইন্ডিয়ান সিনেমার ফ্যান হয়ে থাকেন, তাহলে তো আপনি অবশ্যই দুলকার সালমানকে চিনেই থাকবেন। শাহজাদার মতো দেখতে হ্যান্ডসাম দুলকার, সে যেমন তার গুড লুক নিয়ে অনেক বেশি পপুলার, ঠিক তেমনি তার বাচ্চা মেয়েও অনেক বেশি কিউট। দুলকার তার 5 বছরের মেয়ের নাম মারিয়াম রেখেছে, যে দেখতে কিনা কোনো পরিচয় কোনো অংশেই কম নয়। আর 2017 সালে যখন সে প্রথমবারের মতো তার মেয়েকে সবার সামনে নিয়ে আসে, তখন তো ইন্টারনেটে এটা অনেক ধুম মাচিয়ে দেয়। আল্লু আর্জুনস ডটার আল্লু আর হা। যেখানে বাবা যদি ফ্লাওয়ার এবং ফায়ার হয়, তাহলে মেয়ে যে কেমন হবে তা তো আপনি খুব ভালো করেই বুঝতে পারছেন। টলিউড সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার আল্লু আর্জুন যদি আপনার ফেভারিট হয়ে থাকে, তাহলে এটা আপনি শুনে রাখুন যে তার মেয়ে কিন্তু তার চেয়ে আরও 2 কদম এগিয়ে আছে। বয়স তো তার মাত্র 5 বছর, তবে তাতে কি, এরই মধ্যে সে ক্যামেরার সামনে এসে ডান্স থেকে শুরু করে অ্যাক্টিং পর্যন্ত সবই করতে পারে। আর কিছুদিন আগে তো সে একটি অনুষ্ঠানে তার বাবার পুষ্পা মুভির ডায়লগ সে মিমিক্রি করতেও দেখা যায়। আর এর আগে যখন কাঁচাবাদাম অনলাইনে ভাইরাল হয়ে গিয়েছিল, তখন তো এর মধ্যেও সে ডান্স করে টিকটক ভিডিও বানিয়েছিল। মাঞ্চু বিষ্ণু সন আব্রাম বাগটা মাঞ্চু। এতক্ষণ যাবত সুপারস্টারদের মেয়েদের সৌন্দর্য দেখে হয়তো আপনি ভাবছেন যে সকল সৌন্দর্য কি শুধুমাত্র বাচ্চা মেয়েদেরকে দিয়েছে আল্লাহ। আর এখন যদি আপনার এমন ধারণা হয়ে থাকে, তাহলে এটিকে ভুল প্রমাণ করার জন্য আপনি এখন আব্রামকে দেখুন। আর আপনি কি এখন জানেন যে এই বাচ্চার পরিচয় আসলে কি? যদি না জেনে থাকেন তাহলে বলে দিই, এ হলো তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা এবং প্রডিউসার মাঞ্চু বিষ্ণুর ছেলে, যার কিনা শুধুমাত্র এখন 4 বছর বয়স। তবে তাতে কি, সে এরপরেও অনেক অনেক বেশি অ্যাডোরেবল কিডস। আর যখন সে হাসে, তখন তার গালের মধ্যে পড়া ঢুল দেখে যে কোনো মানুষের মনই সে গলিয়ে ফেলতে সক্ষম। মহেশবাবু ডটার সিতারা কাটনামানেনি। বলা হয় তাকে বাচ্চা তার বাবা মায়ের রিফ্লেকশন হয়ে থাকে। আর মহেশবাবু এবং অ্যাক্ট্রেস নম্রতা শিরুর তাদের বাচ্চাদের ক্ষেত্রে এটা একেবারেই প্রযোজ্য। তাছাড়া মায়ের বিউটি এবং বাপের কিউটনেসের উপর ভিত্তি করে তাদের যে 2 বাচ্চা হয়েছে তা তো একেবারেই অসাধারণ। আর তাদের মধ্যে যে ছোট প্রিন্সেস সিতারা, সে তো আরও অনেক বেশি কিউট। বয়স তো মাত্র 9 বছর, তবে তাতে কি, সে রাশমিকার মতো নায়িকাদেরও ইন্টারভিউ নিয়েছে, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন। সে দেখতে অনেকটা বেশিই কিউট, আর এর জন্যই অনেকে এটা মনে করে সে এই ইন্ডাস্ট্রির নেক্সট তারকা হতে চলছে। ইয়াশ ডটার আইরা। রকিং স্টার ইয়াশ, সে যেমন তার অভিনয় দিয়ে অনেক বেশি ফেমাস, অন্যদিকে তার বাচ্চা মেয়েও কিন্তু তার চেয়ে কোনো অংশে কম নয়। একটি কিউট ফেস, চঞ্চল স্বভাব এবং মায়াবী চেহারার এই বাচ্চা মেয়ে যখন পাবলিকলি কোনো সময় আসে, তখন তো ইয়াশকে বাদ দিয়ে তার বাচ্চার মধ্যেই সবার নজর আটকে যায়। ছোট এই পরি শুধুমাত্র তার বাবা মায়ের কাছেই ফেভারিট নয়, বরং সাউথ ইন্ডিয়ান ফ্যানদের কাছেও অনেক বেশি পপুলার। 3 বছরের এই আয়রা এত বেশি কিউট যে তার আলাদা একটি ফ্যান বেজ আছে। আর তার কিউট এক্সপ্রেশন এবং সিঙ্গিং অনেক সময়ই অনেক ইভেন্টের মধ্যে দেখা গিয়েছে। আর রিসেন্টলি যখন KGF 2 এর মাধ্যমে ইয়াশ বক্স অফিস কাঁপাচ্ছিল, অন্যদিকে তার বাচ্চা মেয়ে আইরাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল ছিল, যেখানে সে অনেক কিউটভাবে বলে সালাম রকি ভাই। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি এই ভিডিওর সেকেন্ড পার্ট পেতে চান, তাহলে অবশ্যই ভিডিওর নিচে সেকেন্ড পার্ট কমেন্ট করবেন।
তাহলে আজ আমি যাচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।